2020 সালের 29 জুন সদরঘাটের কাছে লং ডুবিতে 34 জন মারা যাওয়ার ঘটনায় দুর্ঘটনা কবলিত মর্নিং বাট উদ্ধারে সেতু নিজ দিয়ে যাওয়ার সময় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে সেতুর 10 নম্বর স্প্যানে দুটি গার্ডার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে বিশেষজ্ঞ মতামত নিয়ে 3.5 বছরেরও বেশি সময় পরে মেরামত করা হলো সেই গার্ডার, আর 20টি মেরামতে ব্যয় হয় প্রায় কোটি টাকা। এই মেরামতের পর পদ্মা সেতু সহ অন্যান্য সেতু এবং সংশ্লিষ্ট সব রুটে আগের মতোই যান চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে রাজধানীর যানজট হ্রাস পেয়েছে, তাই খুশি সবাই। এই সেতু বন্ধ থাকা অনেক সমস্যা এবং অনেক যানজটও লাগছে। সংস্কারের কাজ কমপ্লিট হওয়ার কারণে রাস্তা ক্লিয়ার হয়েছে, আমরা মোটামুটি এখন হ্যাপি। সকাল 6টা থেকে সব যানবাহন সারি দেওয়া হয়েছে, টুকটাক কাজ আছে, এটা চলতে থাকবে, যানবাহন চলবে। সংস্কার কাজ শেষে 3 ধরনের লোড টেস্ট হয়। ক্ষতিগ্রস্ত গার্ডারগুলো মেরামতের পর অন্য গার্ডারের চেয়েও বেশি লোড বহন করতে পারছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এক্সট্রা এখানে রিভার যোগ করে আমরা কাস্টিং করেছি এবং এই সেতুর উপরে আমাদের ক্ষতিগ্রস্ত 3টি এক্সপ্যানশন জয়েন্টও আমরা রিপেয়ার করে দিয়েছি। চীনা কারিগরি সহায়তায় 4 লেনে সেতুটি চালু হয় 1989 সালে। বর্তমানে প্রতিদিন প্রায় 28,000 যান চলাচল করছে। 16 দিনের সংস্কার কাজ শেষে 725 মিটার দীর্ঘ বুড়িগঙ্গা 1 সেতু খুলে দেওয়া হয়েছে, তাই এখন চলাচল করতে পারছে সব ধরনের যানবাহন। ঢাকার পোস্তগোলা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।